মঙ্গল গ্রহে বাড়ি বানাবেন? হ্যাঁ, সেটা সম্ভব হবে কয়েক বছরের মধ্যেই। প্রতিবেশী এই গ্রহে এখনো মানুষের পা না পড়লেও মঙ্গল গ্রহে ঠিক পৃথিবীর মতো শহর তৈরি ও ঘরবাড়ি তৈরির কথা ভাবা শুরু হয়ে গেছে। চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে ঘন্টার চাপ দিয়ে রাখবেন। মঙ্গল গ্রহে নাকি একটু মাটি খুঁড়লেই পাওয়া যাবে জল। কয়েকদিন আগেই এমনই খবর জানালো নাসা। মঙ্গল গ্রহে মহাকাশচারীরা কোথায় নামবেন সেই জায়গা খোঁজ করতে গিয়েই এই বিরাট সন্ধান পান বিজ্ঞানীরা। আমেরিকান জিওগ্রাফিক্যাল ইউনিয়ন জার্নালে প্রকাশিত হয় এই খবর। এই স্থানে নাকি মঙ্গল পৃষ্ঠ থেকে মাত্র 1 ইঞ্চি নিচেই রয়েছে বরফ, এমনই বলছেন বিজ্ঞানীরা। তাদের কথায় বেলচা দিয়ে একটু মাটি সরালেই পাওয়া যাবে বরফ, এর জন্য বেশি খোঁড়াখুঁড়ির প্রয়োজন নেই। এছাড়াও আরও জানা গেছে যে মঙ্গল গ্রহের মেরু ও মধ্য অংশে অঞ্চলে রয়েছে বরফের অস্তিত্ব ও জলের অস্তিত্ব। একাধিক স্থানে মাটির নিচে রয়েছে বরফ, সেই স্থানগুলি চিহ্নিত করার কাজ চলছে। এই লাল গ্রহের বায়ুমণ্ডলের চাপ কম থাকায় সমস্ত জল উবে গিয়ে গ্যাসে পরিণত হয়েছে, এর জন্যই মঙ্গল গ্রহের সব জল মাটির নিচে জমা হয়েছে। নাসার ফিনিক্স নামে একটি ল্যান্ডার মেরু অঞ্চল পর্যবেক্ষণ করছে। এত কিছু শোনার পরেও আপনি হয়তো ভাবছেন মঙ্গল গ্রহে বাড়ি বানানোর ভাবনা আবার কার মাথায় এলো। এইসব কাজের জন্য যে কোম্পানিগুলি এগিয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম হল স্পেস এক্স। এই কোম্পানির প্রধান ও টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য 100 বিলিয়ন মার্কিন ডলার থেকে 10 ট্রিলিয়ন মার্কিন ডলার খরচা হতে পারে। ইলন মাস্কের হিসাব অনুযায়ী 1 টন জিনিস পাঠাতে মঙ্গল গ্রহে খরচা হবে 1 লক্ষ মার্কিন ডলার। কিছুদিন আগে মাস্ক জানিয়েছেন মানব সভ্যতা টিকে থাকতে হলে নতুন গ্রহ প্রয়োজন। তিনি আরও জানান ভবিষ্যতে তার মঙ্গল গ্রহে যাওয়ার সম্ভাবনা 70%, কিন্তু সেখানে পৌঁছে ফিরে আসার সম্ভাবনা কম হলেও তিনি এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চান না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও শেয়ার করে সবাইকে দেখাবেন।